নমস্কার, এসকে কিচেন অ্যান্ড মোর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে সুজির বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বড়াগুলো দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, 1/2 কাপ বেসন দিয়ে দিব, জিরার গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ নুন, আর দিয়ে দিব 1/2 চামচ চাট মশলা। দিয়ে সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর এগুলো জল দিয়ে আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে আমি একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিব। বড়াগুলো নিচে চারটা ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলো বড়ায় উল্টিয়ে দিব। এগুলি ভাজার সময় মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তা না হলে উপরে লালচা রং ধরে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এগুলি একটু লালচাড়া করে লালচা রং করে ভেজে নিতে হবে। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো একটা পাত্রতে নামিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।